हरे कृष्णा। नमस्कार दर्शक बंधु, आज के आर एक नतून भिडियो अपन और आजकल भिडियो अपन सत्य एक अत्यंत गुरुत्वपूर्ण दारूण भिडियो होते चले कारण आज के आलोचना करते चले सामने इसे गल धनतेरस और धनतेरस जेहेतु इसे ही गे तो अवश्य आजकल भिडियो अपना मन दिए देखार चेष्टा करबें कारण धनतेरस अपना अने शुभत्वर जो अनेक शुभ जिनिस किनबें किन्तु से क्षेत्र में पाँचटा जिनिसेर कथा बोलबो जे पाँचटा जिनिस भूल करेओ ई धनतेरसेर दिन किनबें ना जेटा आपनार जोन्नो हयतो दुर्भाग्य निये आसते पारे। तो कोन पाँचटा जिनिस किनबें ना सेटा जानते गेले भिडियोटी प्रथम थेके शेष अवधि अवश्य देखबें और एर साथे एटाओ जानते पारबें धनतेरसेर ठीक केनाकाटार शुभ मुहूर्त कखन, धनतेरसेर तिथि कखन शुरू हबे, तिथि कखन शेष हबे एवं आपनी की की जिनिस किनबें ना विस्तारित तो जानते चाहले भिडियोटी विस्तारित तो देखते हबे। धनतेरसे अनेकेई सोना केनें, रूपो केनें, गयना केनें, तबे जादेर सामर्थ्य नेई ताराओ नतून किछु घरे आनार चेष्टा करें किन्तु अवश्य ज्योतिषीय मते एमन किछु वस्तु आछे जेगुलो कखनोई एई धनतेरसेर दिन घरे आना जाय ना, यदि चले आसे ताहले उल्टो फल হয়ে যেতে পারে। তো অবশ্যই যেহেতু রাত হলেই কিন্তু ধনতেরাস অর্থাৎ তাহলে আপনাকে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয় আর এই দিনেই ধন্বন্তরি এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পদের দেবতা কুবীরজির পূজা করার একটা প্রথা আছে। তবে এবারে ত্রয়োদশী তিথি পড়েছে মঙ্গলবার 29 অক্টোবর 2024 সকাল 10:34 থেকে শুরু হবে এবং 30 অক্টোবর 2024 বুধবার দুপুর 1:17 শেষ হবে। তবে পুজোর শুভ সময় 29 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 6:31 থেকে 8:13 পর্যন্ত আপনারা এর মধ্যেই পূজা অর্চনা করতে পারেন। তবে ধনতেরাসে অনেকেই সোনা রূপোর গয়না কেনেন, যাদের সামর্থ্য নেই তারা কি করবেন, তারাও নতুন কিছু ঘরে আনার তো চেষ্টা করবেন কিন্তু এই সময় আপনাদের কিছু বস্তু কেনার দিকে অবশ্যই নজর দিতে হবে। তো আজকের ভিডিওটিতে এবারে আমরা আলোচনা করব ঠিক কোন পাঁচটা জিনিস কখনোই কেনা উচিত নয়। এক, কাচের পাত্র। অনেকেই কাচের জিনিস কেনেন, কাজ যেহেতু ভঙ্গুর তাই জ্যোতিষীয় মতে এটা একটা নেতিবাচক শক্তির প্রতীক, এর ফলে ঘরে সুখ শান্তি বিঘ্নিত হয়। তাই চেষ্টা করবেন ধনতেরাসে কাচের পাত্র বা জিনিস ঘরে কখনোই আনবেন না, সেটা আনা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। দুই, লোহার জিনিস। ধনতেরাসে লোহার জিনিসপত্র যেমন পাত্র, যেমন দরজার হুক, যেমন লোহার সরঞ্জাম কোনো কিছুই আপনি কিনবেন না বা লোহা জাতীয় অন্য যে কোনো জিনিসও এই দিন কখনোই ক্রয় করবেন না। পুরনো জিনিস ধনতেরাসকে একটা শুভ নতুন দিনের সূচনা হিসেবে ধরা হয়, তাই জ্যোতিষশাস্ত্রীয় মতে পুরনো জিনিসগুলো তার সঙ্গে করে একরাস পুরনো নেগেটিভ শক্তি চিন্তা সমস্যাকেই নিয়ে আসে। তাই পুরনো সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস ঘরে আনতে যাবেন না ওই দিন। এছাড়াও কালো রঙের জিনিস, কালো রঙকে জ্যোতিষশাস্ত্রীয় মতে শুভ মানা হয় না, তাই জ্যোতিষীয় মতে বলা হয় এই কালো রং নেতিবাচকতাকে টেনে নিয়ে আছে। তো অবশ্যই এই দিন সাদা, লাল বা হলুদ বা হালকা ক্রিম রং আপনি অবশ্যই ইউজ করতে পারেন বা এই রঙের কোনো জিনিস আপনি কেনার চেষ্টা করতে পারে। যে কোনো কৃত্রিম জিনিস ধনতেরাসে সিনথেটিক, প্লাস্টিক বা দুধের তৈরি কোনো জিনিস এগুলো কিনবেন না বা ইমিটেশনের যে গয়নাগুলো হয় এই ধরনের কোনো জিনিস আপনি কিনবেন না। তাই চেষ্টা করবেন প্রাকৃতিক কোনো জিনিস যাতে কেনা সম্ভব হয়, যদি অল্প করেও হয় চেষ্টা করবেন সঠিক জিনিসটা কেনার, তবেই কিন্তু আপনি তার উপযুক্ত ফল পেতে থাকবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।